আসসালামু আলাইকুম প্রিয় বেয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার চ্যানেলে আমি দীর্ঘদিন থেকে আমি একটি কমেন্ট পাচ্ছিলাম যেটা হলো আমার ভিউয়ার্স যারা আছেন তারা রেগুলারই কিন্তু আমার ইনবক্সে মেসেজ করছেন যে তারা আইসোমেট্রিক ড্রয়িং নিয়ে ভিডিও চাচ্ছিলেন জন্য আমি খুবই দুঃখিত যে আপনারা অনেক দিন থেকে আপনারা আইসোমেট্রিক ড্রয়িংয়ের ভিডিও চাচ্ছিলেন এবং আমি এটা না দিতে পারাই আমি খুবই দুঃখিত অন্তত আমাদের বাংলাদেশের বাংলাদেশি যারা আছেন তারা এখানে এসে জন্য হেল্পারে কাজ না করে অন্তত নিম্ন পর্যায়ে আপনারা এই আমার যে ভিডিওটি আছে আপনারা ভিডিওটি দেখলে কিন্তু আপনারা যে কোনো জায়গায় ফিটারে যেতে পারবেন এবং ফিটারে কিছু প্র্যাকটিক্যাল কাজ করে আপনি কিন্তু ফেব্রিকেটারে যেতে পারবেন আপনারা যদি চান আমার ভিডিও দেখেও পাইপ ফেব্রিকেটারে কাজ করতে পারবেন তবে পাইপ ফেব্রিকেটারের দায়িত্ব কিন্তু একটু বেশি পাইপ ফেব্রিকেটারের দায়িত্ব হলো কি একটা ফেব্রিকেটারের দায়িত্ব একটা টিম চালানোর এবং এই টিমকে দিয়ে কাজ করানোর কাজ করিয়ে নিয়া এবং নিজে করা যে টিম লিডার আপনাদের যে ফোরম্যান সুপারভাইজার থাকবে আপনার হাতে একটি ড্রয়িং দিয়ে দিবে এবং ওই ড্রয়িং অনুযায়ী আপনাকে স্পোল বা আপনাকে ওই ড্রয়িং দেখে আপনাকে কিন্তু কাজ করতে হবে তো ভিওয়ার্স আমি যেহেতু আজকে প্রথম আমার চ্যানেলে আমি আইসোমেট্রিক ড্রয়িং আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি একবারে যে সহজগুলো আইসোমেট্রিক ড্রয়িং আছে সেইগুলো আমি কিছু আপনাদের মাঝে শেয়ার করব সর্বপ্রথমে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ এ ধরনের ভিডিও আমি আপনাদের মাঝে রেগুলারি দিয়ে থাকি আপনারা দেখে যেন কাজ শিখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং যারা এ ধরনের কাজ শিখতে যাচ্ছেন তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যে আইসোমেট্রিক ড্রয়িং যদি আমরা শিখতে চাই তাহলে কিন্তু আমাদের প্রথমেই শিখতে হবে যে আইসোমেট্রিক ড্রয়িং দিক কয়টা থাকে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন নর্থ নর্থের অপোজিটে সাউথ এখানে আছে ইস্ট এ সাইডে ওয়েস্ট এটা আপ এটা ডাউন ছয়টা দিক তাহলে ছয়টা দিক কি কি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আপ ডাউন এগুলা মনে রাখতে হবে তো প্রথমে আমি এখানে দেখে নেব আমরা যে ড্রয়িংটা আজকে শিখতে যাচ্ছি এই ড্রয়িংটার নর্থ কোন দিকে আইসোমেট্রিক ড্রয়িংয়ের যে নর্থ থাকে সবচেয়ে বেশি এই বরাবরই থাকে এখানে অনেক সময় অনেক ড্রয়িংয়ে অ্যান দেয়া থাকে না শুধু তীরটা দেয়া থাকে যদি তীরও দেয়া থাকে ক্ষেত্রে কিন্তু আমাদের নর্থ তীরের দিকেই ধরতে হবে তো এখানে আমি এই পাইপটা যদি কত ইঞ্চি সেটা আমি দেখতে চাই এখানে যে ডেসক্রিপশনটা আছে এখানে কিন্তু এনপিডি লেখা আছে এনপিডি এনপিডির ফুল ফর্ম হবে নমিনাল পাইপ ডায়া নমিনাল পাইপ ডায়া এবং নিচে কিন্তু আই লেখা আছে ব্র্যাকেটের ভিতরে এর অর্থ হলো ইঞ্চি তো পাইপটা এখানে ইঞ্চিতে শো করতেছে এবং এই এইগুলা যেটা দেখতেছেন এটা হলো আইটেম কোড প্রতিটা পাইপের প্রতিটা অ্যালবো ফিটিংস যাই আমরা লাগাই না কেন প্রতিটাতেই কিন্তু আইটেম কোড দেওয়া থাকে এবং ওই আইটেম কোড অনুযায়ী কিন্তু আমাদের ম্যাটেরিয়াল নিতে হয় নিয়ে কিন্তু সেটাই লাগাতে হয় একুঠায় যে কোনো ম্যাটেরিয়াল ওঠাই কিন্তু আমরা সেটা ফেট আপ দেবো না যতক্ষণ না পর্যন্ত তার আইটেম কোডটা আমরা এই ড্রয়িংয়ের সাথে মিলিয়ে নেব ড্রয়িংয়ের যে পাইপ চলে গেছে পাইপটার দিক যাতে আপনারা সহজেই বুঝতে পারেন সেজন্য আমি এটাতে যে ডিরেকশনটা আছে ডিরেকশনটা নিয়ে নেব ড্রয়িং এর উপরে যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন ড্রয়িং এর যে দিকটা এখানে দেখছেন আমি কিন্তু এই যে নর্থ এদিকে চলে গেছে সাউথ এদিকে গেছে ইস্ট এদিকে তার অপজিটে ওয়েস্ট এবং আপ ডাউন তো এখানে সিম্বল এখানে বানিয়ে নিয়েছি এই সিম্বলের সাথে আমি পাইপটা मिलाবো তো আমারে সিম্বলের সাথে পাইপটা যদি আমি মিলাই তাহলে পাইপ এই যে প্রথম পাইপটা আমার কোন লাইনের সাথে মিলা যায় দেখেন তো পাইপের সাথে কোন লাইনটা মিলে তো আমি যদি খেয়াল করি ভালোভাবে এই যে আপ ডাউন দেখছেন আপ ডাউনের সাথে কিন্তু এই যে এই এই যে পাইপের লাইনটা মিলে যাচ্ছে তার মানে এটাই যে এই লাইনটা এই পাইপটা চলে যাচ্ছে আপ এই পাইপটা আপে চলে গেছে এবং তারপরে যদি আমি এই লাইনটা মিলাই যদি খেয়াল করি তাহলে কিন্তু এই যে নর্থ টু সাউথ নর্থ টু সাউথের সাথে কিন্তু নর্থ টু সাউথের যে লাইনটা আছে তার সাথে কিন্তু এই পাইপের লাইনটা মিলে যাচ্ছে তার মানে আমি এটা বোঝাতে যাচ্ছি আপনাদের যে এই পাইপটা নর্থ থেকে সাউথে গেছে এটা ট্যাম্পলেট মানে ট্যাম্প্লেট এবং অয়ের ভাঙাও কোথাও কোথাও ওয়্যার ভাঙাও বলে তবে আমি যে প্রপার ভাষায় বলি সেটা হবে ট্যাম্পলেট তো এই ট্যাম্পলেট কিন্তু আপনার হাতে ধরিয়ে দেওয়া হয় অনেক সময় আইসোমেটিক ড্রয়িংয়ের ইন্টারভিউয়ে অনেক সময় আইসোমেট্রিক ড্রয়িংয়ে যে ইন্টারভিউগুলো নেওয়া হয় নেওয়া হয় সেগুলোতে কিন্তু আপনার হাতে একটি ওয়াই দিয়ে দেওয়া হয় বলা হয় যে এই ড্রয়িং অনুযায়ী এই টেমপ্লেটটা মুড়ে দেখাও সব সময় যেটা আপনারা যেটা করবেন যখনই একটা ট্যাম্পলেট আপনি মুড়বেন সামনে ধরবেন নর্থ পিচে সাউথ হাতে ইস্ট বাম হাতে ওয়েস্ট নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ঠিক আছে তো আমরা এখানে যে ড্রয়িংটা খেয়াল করছি ওটা কিন্তু আমি দেখতে পাচ্ছি একদম ডাউন ডাউন টু প্রথমে আছে ডাউন টু আপ তো ডাউন টু আপ আমি টেমপ্লেট যেটা ধরবো সেটা ঠিক অ্যাকুরেট এরকমভাবে ধরবেন ধরে প্রথমে কি করবেন এটা চলে গেল কোথায় ডাউন টু আপ আপ থেকে চলে গেল কোথায় সাউথে ঠিক আছে এই গেল আপ এই আসলো সাউথ এই যে দেখুন এর ওয়ের মোড়তে এর যে ট্যাম্পলেটটা আছে সেটা যদি আপনি মুড়তে চান এর যে স্পোলটা হবে সেটা হবে এরকম স্পোল হবে ঠিক আছে এই হলো ট্যাম্পলেট মোড়ার নিয়ম পাইপের একদম পাইপের নিচে থেকে যদি আমি অ্যালবো সেন্টার দেখি তাহলে কিন্তু এখানে অলরেডি লেখা আছে ফোর লেন্থ এই পাইপের লেন্থ থাকবে অ্যালবোর সেন্টার পর্যন্ত চারশো বত্রিশের যেহেতু চারশো বত্রিশের লেন্থ অ্যালবো সেন্টার পর্যন্ত তাইলে আমাকে কি করতে হবে এখানে অ্যালবো সেন্টার আমাকে বাদ দিয়ে তারপরে পাইপ কত এম এর লাগবে সেটা আমাকে বার করতে হবে ওয়ান ফিফটি টু হলো অ্যালবো সেন্টার তো অ্যালবো সেন্টার যদি আমি এখান থেকে বাদ দিই তাহলে এখানে গিয়ে পাইপ নিচে থেকে শুরু করে এখানে অ্যালবো শুরু পর্যন্ত কিন্তু দুইশো উনআশির একটা পিস এখানে লাগবে তো দুইশো উনআশির পিস এখানে লাগবে আমাদেরকে আর তারপরেও এটা কনফার্ম করার জন্য আমি যদি এখানে খেয়াল করি এই যে স্কোয়ার বক্স তো এই স্কোয়ার বক্স দিয়ে দুই লেখা আছে এটা আমি যদি ডিসক্রিপশানের লিস্টে চেক করি ডিসক্রিপশান বক্সে যদি আমি দুই নম্বর এখানে খেয়াল করি তাহলে কিন্তু এখানে পাইপের ডিটেলস দেওয়া আছে এখানে পাইপের কিন্তু যে কোয়ান্টিটি সেটা হলো দুইশো উনআশি এম এম এখানে দেওয়া আছে পাইপের ডিটেলস এখানে লেখা আছে পাইপ এ মি বি থার্টি সিক্স পয়েন্ট টেন বিভেল্ট অ্যান্ড এস টি এম পাইপের ম্যাটেরিয়াল কোড এ ট্রিপল থ্রি সিক্স পাইপ সিমলেস পাইপ শেডিউল থিকনেস এস স্ট্যান্ডার্ড রাউন্ডে এখানে যেটা দেয়া থাকবে সেটা হলো জয়েন্ট নাম্বার জয়েন্ট নাম্বার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আছে নাম্বার জয়েন্ট আর এটা হলো পাঁচ নাম্বার জয়েন্ট আর জয়েন্টে যদি আপনি খেয়াল করেন এই যে গোল মার্কিংটা এটা হলো বাট ওয়েল্ডের সিম্বল তার মানে এটা হবে বাট ওয়েল্ড তো দ্বিতীয় যে পাইপটা আছে সেটার লেন্থ কতটুকু হবে এটা আমরা দেখবো এখন এটার অ্যালবো সেন্টার থেকে পাইপের এন্ড পর্যন্ত থাকবে সাত হাজার আটশো একাশি এম এম এই যে এখান থেকে শুরু করে পাইপের এন্ড পর্যন্ত লেন্থ থাকবে সাত হাজার তো এখানে আমাদের কি করতে হবে এখানে আমাদের ওয়ান ফিফটি টু অ্যালবোর সেন্টার আমাদেরকে বাদ দিতে হবে তো অ্যালবোর শুরু থেকে শুরু করে এখানে পাইপের এন্ড পর্যন্ত এখানে দেওয়া আছে সাত হাজার সাতশো আঠাশ এম এম সাত হাজার সাতশো আঠাশ এর পিস আমাদেরকে এখানে লাগবে এটা যদি আমরা যদি পুনরায় কনফার্ম করতে চাই তাহলে কিন্তু আমরা এক এখানে দেখতে পাচ্ছেন স্কোয়ার বক্সের ভিতরে এক লেখা আছে তো একটা যদি আমরা এখানে ডিসক্রিপশানে দেখি এটা এই যে এখানে এক নম্বর এক নম্বরের যে লিস্টে আছে স্যামসাং এই যে কোয়ান্টিটি কোয়ান্টিটি কিন্তু সাত হাজার সাতশো আঠাশ এম এর কোয়ান্টিটি এখানে দেওয়া আছে তার মানে এটা আমরা কনফার্ম হয়ে গেলাম যে সাত হাজার সাতশো আঠাশ এম এর পাইপ আমাদের ওখানে লাগবে আর পাইপের কোড এখানে দেখছেন পাইপ লেখা আছে এসমি বিবিল্ড এন্ড এস টি এম এ ট্রিপল থ্রি সিক্স সিমলেস পাইপ সেডিউল থিকনেস এস স্ট্যান্ডার্ড এখানে আমরা যে স্কয়ার বক্স দেখলাম স্কয়ার বক্স কিন্তু এখানে আমরা একটা পেয়েছি এক নম্বর এখানে দুই পেয়েছি দুইটাই পাইপ আমরা ডেস্ক্রিপশনে অলরেডি চেক করেছি এখন এখানে আরেকটা দেখতে পাচ্ছেন যে তিন এই যে অ্যালবো বরাবর যেটা আছে তো আমরা অলরেডি এক আর দুই দেখে নিয়েছি দুইটাতেই পাইপ ছিল এখন আমরা দেখবো এই যে স্কয়ার বক্সের তিন আছে এই তিনটা কী এবং ডেসক্রিপশনে কী দেয়া আছে এর তো এখানে যদি আমরা খেয়াল করি এখানে কিন্তু তিন নাম্বার দেখতে পাচ্ছি তিন নম্বরের আইটেম কোড এটা এবং চার ইঞ্চি উপরের যে পাইপগুলা সেগুলোও কিন্তু চার ইঞ্চি এবং এখানে লেখা আছে নাইনটি ডিগ্রি লং রেডিয়াস অ্যালবো এস ই বি সিক্সটিন পয়েন্ট নাইন এ এন্ড টি এম এ ফোর টোয়েন্টি গ্রেড আমরা কিন্তু হয়ে গেলাম যে এখানে নাইনটি ডিগ্রির একটা লং রেডেস অ্যালবো লাগবে আর এখানে এই যে চিহ্ন দেয়া আছে উপরে পাইপের উপরে একটা দাগ নিচে একটা দাগ এই সিম্বলটা হলো সাপোর্টের সিম্বল এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা সাপোর্ট এখানে লাগবে দুইটা সাপোর্টের সিম্বল এখানে দেয়া আছে এটা এই যে পাইপের এন্ডিং থেকে এই পর্যন্ত যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু নয়শো পঁয়ষট্টিতে এসে একটা সাপোর্ট এখানে দেওয়া হবে এবং প্রথম সাপোর্ট আমরা দিচ্ছি এই সাপোর্ট থেকে আবার আমরা যাব কত পঁয়তাল্লিশশোতে পঁয়তাল্লিশশো এম এম এ যে আমরা দ্বিতীয় সাপোর্ট পঁয়তাল্লিশশো এম এম এ দেবো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমার কমেন্ট বক্সে করে দিবেন এবং চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে